আজকের যে পুঁজিবাজারের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মতিঝিল থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার শুভ খান, সরাসরি চলে আছে তার কাছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার শেষ কর্মদিবসের শুরুতে কিন্তু সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয় এবং এই লেনদেন শুরুর যে প্রথম যে দেড় ঘন্টা সেই দেড় ঘন্টায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তিনটি সূচকেরই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং লেনদেনও বেশ ভালো হয়েছে। কিন্তু সকাল ১১টার দিকে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে সূচকের কিন্তু বিশেষ করে ডিএসইএক্স যে সূচকটি সাধারণ সূচক সেই সূচক কিন্তু তিন থেকে চারবার আমরা দেখছি যে ওঠানামা করছে, অর্থাৎ কখনও সূচক পড়ে যাচ্ছে আবার কখনও উঠছে। এছাড়া আমরা দেখেছি যে ডিএসইএস যে সূচক সেটি কিন্তু এই মুহূর্তে .14 পয়েন্ট কমেছে, অবস্থান করছে ১,300-তে। এছাড়া DSE 30 সূচক যেটি সেটি কিন্তু এই মুহূর্তে 2 পয়েন্ট কমেছে এবং 2,053-তে অবস্থান করছে। আমরা যে শুরুতে যদি দেখি যে ডিএসইএক্স যে ইন্ডেক্স সেটি কিন্তু লেনদেনের শুরুতে কিন্তু প্রায় 16 পয়েন্ট বেড়েছিল। এছাড়া ডিএসইএস যে সূচক সেটি 2 পয়েন্ট এবং ডিএসই যে 30 সূচক সেটি প্রায় 4 পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে শুধু ডিএসইএক্স যে সাধারণ সূচক সেটি এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে .03 পয়েন্ট বেড়েছে। যদি টোটাল ট্রেডের কথা বলি এই মুহূর্তে কিন্তু 47,023 বার হাত বদল হয়েছে এবং টোটাল যে শেয়ারগুলো লেনদেন হয়েছে সেগুলো হচ্ছে 6,23,82,905টি এবং এর মধ্যে হচ্ছে টোটাল টাকার পরিমাণ যদি আমি বলি যে 182 কোটি টাকা লেনদেন এই মুহূর্তে হয়েছে এবং দাম বেড়েছে কিন্তু 200টির এবং কমেছে প্রায় 100টি শেয়ারের দর। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ তথ্য আমার কাছে। ডিএসই খবর জানতে এতক্ষণ ছিলাম মতিঝিলে।